নামাজের পরে আরেকটা নামাজ আছে নামাজটাকে বলা হয় তাহাজুত কি বলা হয় পড়তে মনে চাবে অনেকের কিন্তু পড়তে পারবে না পড়তে মনে চাবে কিন্তু পড়তে পারবে না মনে চাইলো পড়ার জন্য রাত জাগবো দুটা বাজে জেগে যাবো এরপরে আমি তাহাজুতটা পড়বো কিন্তু জাগতে পারলো না ফজরের আজানের সময় যাচ্ছে তাহাজুত পড়তে পারে নাই রাসুল বলেন আমার যেসব উম্মত তাহাজুত পড়ার ইচ্ছাকার ইচ্ছা থাকা সত্ত্বেও তাহাজ্জুদ পড়তে পারবে না তারা যদি ফজরের নামাজটা পড়ার পর বা যখন স্মরণ হয় স্মরণ হয় যে আমার তো তাহাজ্জুদ পড়ার ইচ্ছা ছিল পড়তে পারলাম না তারা যদি এই দুইটা আয়াত সূরায়ে বাকারার শেষ দুইটা আয়াত একবার তেলাওয়াত করে নিতে পারে পুরা তাহাজ্জুদের নেকি তাদের আমলনামা জমা হয়ে যাবে বুঝতে পারছেন এইবার কথাটা ব্যবসাটা কেমন হলো চাঙ্গা ব্যবসা কেমন এলো চাঙ্গা সুরে বাকারার শেষ দুই আয়াত তিলাওয়াত করলে তাহাজ্জতের নিকি পাওয়া যায় যতবার তিলাওয়াত করবে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি ততবার তাহাদ্জতের নেকি পাবে শোহার আল্লাহ বলেন তাহাজ্জত স্পেসিফিক একটা গুরুত্বপূর্ণ নামাজের নাম যেটা আল্লাহ নবীকে স্পেশালি নির্দেশ করেছেন ওমিনাল্লি বিহি হজ্জদ্বিহীন

দলের আগে ব্যবসার কথা বলি প্রথম তিনটা ব্যবসা আর হামেশা চাঙ্গা এটা তো বলছি না ব্যবসাগুলোর নাম বলি পরে একটা একটা করে আপনাদের সামনে বুঝাই দেই তিন নম্বর ব্যবসাটা আমার টার্গেট পয়েন্টের ভিতরে রাখ এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যবসা সবটি ইচ্ছা করলে করতে পারবেন এটা না করার কোনো যুক্তিকতা নাই ব্যবসাগুলো বলি সিরিয়াল একটা একটা করে বলি إن الذين يتلون كتاب الله، إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون এমন তিনটা ব্যবসা যে তিনটা ব্যবসার মধ্যে কখনো লস হবে না এক নম্বর হলো কোরআন তেলাওয়াতের ব্যবসা এক নম্বর ব্যবসার নাম কি তেলাওয়াতের ব্যবসা এটা এমন চাঙ্গা ব্যবসা যেখানে কোনো লস হওয়ার আশঙ্কা নাই কোরআন তেলাওয়াতের ব্যবসা হার হামেশা চাঙ্গা আল্লাহর কোন বান্দা যদি তুরে বাকার শেষ দুইটা আয়াত তেলাওয়াত করতে পারে নগতে নগদে তাহার নেকি কামাই করবে যতবার সুরায় বাকার শেষ দুইটা আয়াত তেলাওয়াত করবে ততবার তাহার জ্যোতির নেকি কামাই করবে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাদিস থেকে আরও ব্যবসার অনেক অনেক লাভের কথা আমি পেয়েছি সুরায় বাকারার শেষ দুইটা আয়াত কেন ছোট্ট একটা সুরার কথা আপনারা ভালোভাবে জানেন বহুবার আমি ওয়াজ করেছি বয়ান করেছি সুরাটার নাম হইল সুরাতুল ইখলাস সূরার নাম হইল সুরাতুল ইখলাস রাসুল বলেন সুরাতুল ইখলাস তাদিল সুলুসাল কুরআন সুরাতুল ইখলাস হলো পবিত্র আল কুরআনুল কারীমের এক তৃতীয়াংশের সমান তার মানে হলো আল্লাহর কোনো বান্দা যদি সুরাতুল ইখলাস মাত্র তিনবার তেলাওয়াত করে এক খতমের ব্যবসা তার হইয়া যায় ব্যবসা হয়ে যাবে কয়জন আল্লাহর বান্দা কোরআন শরীফ খতম করে মুরব্বী বাবারা তারা বৎসরে কোরআন খতম করার সুযোগ পাই না তৎকারিফটি পারসেন্ট মুসলমান বৎসরে তারা কোরআন শরীফ খুব একটা খতম করতে পারে না রমজান মাসটা আসলেই তারা হুরা করে কোন রকমে আপায়া সাতাশের রাত্রে খতম করে ঠিক না বেঠিক তাও আবার সৎকার পঞ্চাশ জন হবে না ও যদি না পারেন অন্তত পক্ষে সুরাতুল ইখলাসটা তো আপনি পারবেন এটা আপনি তিনবার তিলাওয়াত করে ফেলবেন পাক্কা এক খতমের ব্যবসা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন সুরাতুল ইখলাস দা দিল সুルスাল কোরআন সূরাতুল ইখলাস তোলো পবিত্র আল কোরআনুল কারিমের এক তৃতীয়াংশের সমান তার মানে তিনবার তেলাওয়াত করলে এক খতমের ব্যাসা হয় সুবহানাল্লাহ কুন সুবহানাল্লাহ ব্যাসা যে কত চাঙ্গা আল্লাহর নবী তাও বলেন মানক্বরা কুল হুওয়াল্লাহু আহাদ হাতা ইখতিমাহা 10 মাররাতিন بَنَ اللَّهُ لَهُ قَصَرًا فِي الْجَنَّةِ وَقَالَ ثُمَّ قَالَ عُمَرُ إِذَا أَسْتَكْثِرُ يَا رَسُولَ اللَّهِ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ আল্লাহ আক্তার ও আতিয়াব নবী বলেন আল্লাহর যে সব বান্দা বান্দি উলহু আল্লাহ সুরা দশবার বার পড়বে শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র দশ বার পড়বে মহান আল্লাহ তাআলা নিজের হাতে তার জন্য একটা জান্নাতে বাড়ি বানাইয়া দিবেন সুহান আল্লাহ বলেন ব্যাপটা কেমন ডাঙ্গা হ্যাঁ এমন ব্যাপটা কয়টা বলছিলাম এক নাম্বার ব্যবসার আলোচনা চলছে আরও দুইটা ব্যবসা কিন্তু রয়েছে এটা মনে রাখতে ব্যবসা চাঙ্গা তিনবার তিলাওয়াত করলে এক খতমের ব্যবসা হয় ইখলাস দশ বার তিলা করলে জাননা তো একটা বাড়ি ও সুবহানাল্লাহ বানালো বলেন এই বাবা ব্যবসা বাণিজ্য ভালো তো কিশোরগঞ্জ শহরে গে বাড়ি বানান আপনারা ঠিক না ভাই ঠিক হ্যাঁ ব্যবসা ভালো হইলে না তো আপনি কিশোরগঞ্জ বাড়ি বানাইতে পারেন আর না পারেন সুরা ইখলাস নামের সুরা দিয়ে যদি ব্যবসা করতে পারেন জান্নাতে আপনি বাড়ি বানাইতে পারবেন তাও আপনার কষ্ট করা লাগবে না মহান আল্লাহ আপনার পক্ষ থেকে নিজের হাতে বাড়িটা বানাই আপনার জন্য রেডি করে থাকে হজরত উমর দাঁড়ায় গেলে দাঁড়ায় লোভ লাগতে তো ব্যবসাটা চাঙ্গা যে উমর কিন্তু লোভ লাগতে একটা হইলে তো মানুষ আরেকটা চায় ঠিক না ঠিক ভাই সব ঠিক একটা হইলে আরেকটা চায় না উমর কয়া রসুল আল্লাহ দশ বার পড়লে বাড়ি হয়ে যাবে একটা জান্নাতে তাহলে ইদা আস্তাক আমি যদি আরো বেশি পড়ি আল্লাহ রাসুল কয় আল্লাহ আক্তার ও আতিয়াব তুমি যত বেশি পড়বা আল্লাহ তত বেশি সুন্দর সুন্দর বাড়ি তোমাকে জান্নাতে বানিয়ে দেবে এই জায়গাতে আপনাদের একটা আপনি আছে আমার আপনি জায়গায় কইতাম কি মনে মনে কেন যে এই আতিকুল্লার জীবনের প্রথমে এন আগে এলো না সামনে দাও কারণ সহজে জান্নাতে বাড়ি টাড়ি বানায় দিয়ে এলেছে আর না মাসটা আমাদের কষ্ট করিয়া মাস পড়ার দরকার নাই রমজান মাস আইলে কষ্ট রোজা রাখতাম না তোরা এক ক্লাস দশ বার পড়লে যেহেতু একটা বাড়ি হয়ে জায়গা তো দশ বারের জায়গায় একশো বার খেতে খামারে কাজ করমো কালি পড়মো বাজারে যাওয়ার সময় পড়মো আইবার সময় পড়মো ঘুমাইবার সময় আরো দশ বার

ইহি আল্লাহ বলেন আমার নবী হাওয়ার উপরে কোনো কথা বলেন না আন্দাজে কোনো কথা বলেন না আমার নবী যা বলেন জেনে শুনেই বলেন ওহির মাধ্যমে জানিয়ে দিলে পরে আমার নবী বলেন ঠিক না ঠিক নবী বলছেন দশবার সুরাই খাস তিলাম করলে জান্নাতে একটা বাড়ি হবে এটাই সত্য কুমেন কেমন সত্য তাহলে নামাজ চাই রই দেই আপনারা কইতেন না উত্তরটা জানেন আচ্ছা একটা প্রশ্ন করি আমি জোশি ভাইছো তো হেই মাহফিল তোমারই খুদ জি ভাইছি না আচ্ছা জোশি কও বাড়ি থাকলে কি বাড়িতে যাওন যায় হ্যাঁ এ হেনতে বইসা আমেরিকাতে বাড়ি বানান যেত না ভাইসাব মাসুদ ভাই হ্যাঁ এ হেন থেকে বইসা আমেরিকাতে বাড়ি বানান যেত না কি করণ লাগবো ডলার ট্রান্সফার করলেই চলবো ডলার পাচার করলেই চলবো এ দেশের মন্ত্রী এমপিরা কি আমেরিকাতে বাড়ি বানাইছে না কিন্তু বাড়ি যে বানাইছে কানাডার বেগম পাড়ায় যে বাড়ি বানাইছে বাড়িতে কি যাই বাড়ি হইলে কি বাড়িতে যাওয়া যায় বাড়ি হইলে বাড়িতে যাওয়া যায় না আমেরিকাতে বাড়ি বানানো যায় ডলার পাঠাইয়া দিলে বাড়ি হয়ে যায় ডলার পাঠিয়ে দিবেন অনলাইনে ডলার চলে যাবে বাড়ি হয়ে যাবে কিন্তু ইচ্ছা করলেই বাড়িতে আপনি যেতে পারবেন না যাওয়ার জন্য আপনার পাসপোর্ট লাগবে এরপর একটা ভিসা লাগবে তারপরে আপনার টিকিট লাগবে এরপরে বিমান লাগবে এরপরে আমেরিকা যখন আপনি যাবেন যে কোম্পানির কাছ থেকে আপনি বাড়ি কিনছেন সেই কোম্পানির সাথে যোগাযোগ করা লাগবে কোম্পানি যাওয়ার পরে বাড়ি বুঝাইয়া দেওয়ার জন্য আপনার যা যা প্রসেস করার দরকার তা করবে করার পরে আপনার হাতে একটা চাবি উঠাইয়া দিবে চাবি চাবি উঠাইয়া দিয়ে বলবে যাও আল্লাহর বন্ধা তোমার বাড়ির ভিতরে যাও তালা খুল্লা বাড়ির ভিতরে ঢুকো এবার তুমি ব্যবহার করতে থাকো তার মানে আমেরিকার বাড়িতে যাওয়ার জন্য পাসপোর্ট লাগবে ভিসা লাগবে টিকিট লাগবে বিমান লাগবে সর্বশেষে বাড়ির পাশে গিয়া বাড়িতে ঢুকা যাবে না তালা খোলার জন্য এক কান চাবি লাগবে ঠিক না ঠিক লাগবে কি লাগবে না চাবি সারা বাড়ির তালা খোলা যাবে না আমেরিকার বাড়িতে যাওয়ার জন্য আমেরিকার বাড়িতে যাওয়ার জন্য যদি পাসপোর্ট লাগে ভিসা লাগে টিকিট লাগে বিমান লাগে তালা খোলা করার জন্য যদি চাবি লাগে জান্নাতের বাড়িতে যাওয়ার জন্য পাসপোর্ট লাগবে ভিসা লাগবে সর্বশেষে চাবিটা লাগবে ওই চাবি সারা বাড়ির তালা খোলা যাবে না যে জিনিসটা বুঝাইতে চাইছি যে বাড়ি হইব জান্নাতে এটা জান্নাতে বাড়ি বানানোর জন্য ডলার পাচার করা লাগবে না শুধু বার পাচার করবেন জান্নাতে বাড়ি হয়ে যাবে কিন্তু যাওয়ার জন্য পাসপোর্ট লাগবে কি লাগবে ও বুঝতে শুনি কি লাগবে পাসপোর্ট লাগবে বিচা লাগবে টিকিট লাগবে লাস্টে একটা কি লাগবে যে কোনো চাবি হইলে চলতো না তো কালি চাবি হইলেই চলতো না এটা দিয়ে বলুন যাবো খুলন যাইতো না ওই তালার জন্য যে সাবিডা বানানো হইছে ওই সাবিটা দিয়ে তালা খুলতে হবে ঠিক না বেটি এটা পাঁচ দাঁতের সাবি লাগবে কয় দাঁতের চাবি তিন দাঁতের সাবি দিয়া তালা খুলবে না চার দাঁতের সাবি দিয়া তালা খুলবে না পাঁচ দাঁতের চাবি লাগবে আমি কি বানায় বানায় বলতেছি এটাও তো হাদিস ওই আল্লাহ রাসুল বলছেন জান্নাতের চাবি কি এরপরে বলছে চাবিটার কিছু দাঁত রাখা দাঁত হতে হবে ওয়ালা হাসনান ব্যাখ্যা কারকরা বলছে খাম সাতু সিন্নিন আয়া থামছা তো আছ না পাঁচ দাঁতের একটা ছাবি লাগবে কথা বুঝাইতে পারছি কথাটা এবার জান্নাতে যাবার পাঁচ ফুটটা কি বিসাটা কি চাবিটা কি এটা কি বুঝানোর দরকার আছে না একটু বুঝাই দেলাই তার মানে প্রথম তো জিনিসটা তো বুঝছেন যে বাড়িতে বাড়ি হইলেই বাড়িতে যাওয়া যায় না পাস ফুট বিসা লাগে যদি যাওয়া যাইত তাইলে হেরা দরা খাইতেছে গরে হ্যাঁ বুঝেন না কালকেও ধরা গেছে নরসিংদের এমপি একজন সিরাজ মোল্লা ডলার সিরাজ কোটি কোটি না হাজার হাজার কোটি কোটি ডলারের মালিক ধরা গেছে জেল নিয়ে থুই দিছে বেচারার পাসপোর্ট জব্দ হয়ে গেছে বিষা বাতিল হয়ে গেছে বিশা যদি না লাগতো তাহলে আমাদের বুবু তো কবে ইন্ডিয়া থেকে গেল বলে আপনার কানাডায় ঠিক না বেঠিক বুবু জানের পাসপোর্টও বাতিল লাল পাসপোর্ট বাতিল বুবু জানের বাতিল যাই না এটা কিন্তু বোঝানোর জন্য বলছি কিসের জন্য বোঝানোর জন্য আপনারা তো কইবেন হুজুর সুযোগ পাইছেন তখন ঠিক মতো মাহফিলের মধ্যে কইবেন ঠিক আছে না আসলে হ্যাঁ আরে ঠিক মতো তো কইতে আসি কেন কইতে আসি আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে এরা এই চোদ্দ বৎসর সতেরো বৎসর যে জুলুম নির্যাতন করছে হাজার হাজার কোটি কোটি ডলার পাচার করে আমেরিকার বেগম পাড়ায় বাড়ি বানাইছে এই বাড়ি বানানোর পরেও বাড়িতে যাইতে পারতেছে না ভয়ানক পরিণতি তাদের হয়েছে আপনাদেরকেও সাবধান করতেছি শিক্ষা গ্রহণ করেন যারা আগামী দিনে ক্ষমতা যাবেন এদের মধ্যে যদি করেন আপনাদের অবস্থা তাদের চেয়েও আরো বেশি ভয়ানক হতে পারে সাবধান করার জন্য বলি আমরা তো আসলে কাউকে খাটো করার জন্য বলি না যারা যাইবেন সামনে হিসাব গিয়ে কিন্তু মতো আর পাগল পাগল হয়ে না হইলে আপনার অবস্থা এই ইন্দুরের গাতার মধ্যে পালাইবার জাগাও আপনি খুঁজে পাইতেন না আল্লাহ সাইদি সাহেব বলছিলেন এমন একদিন আসবে ইঁদুরের গাথা পর্যন্ত পালাবার জন্য তোমরা খুঁজে পাবা না আমার মনে হয় হেডাই বাস্তব হয়ে গেছে ইন্দুরের গাতা পর্যন্ত নাই ওখানে গেলে ধরে ফেলবে লুকাই আছে এখানে সেখানে ধরা খাইতে আছে আপনি যদি এরকম করেন আপনার ভবিষ্যৎটা এর চেয়ে বড় ভয়ানক হওয়ার আশঙ্কা আছে না নাই সাবধান তো সাবধান তো সাবধান করতে কই গেছিলাম গো ব্যবসা কয়টা হার হামেশা কি চাঙ্গা এক নম্বর কিসের ব্যবসা কোরআন তিলাওয়াতের ব্যবসা সুরায় বাকারার শেষ দুইটা আয়াত তিলাওয়াত করলে তাহাজুতের ব্যবসা হয় সুরায় ইখলাস তিনবার তিলাওয়াত করলে এক কতমের ব্যবসা হয় দশ বার তিলাওয়াত করলে জান্নাতে বাড়ি হয় এখান থেকেই বলছিলাম বাড়ি হইলেই বাড়িতে যাওয়া যায় না পাসপোর্ট লাগে ভিসা লাগে টিকিট লাগে সর্বশেষে সেই বাড়ির তালা খোলার জন্য চাবি লাগে আমরিকার বাড়িতে যাওয়ার জন্য যদি পাসপোর্ট ভিসা লাগে ঠিক জান্নাতের বাড়িতে যাওয়ার জন্য পাসপোর্ট লাগবে লাগবে ঠিক না শুধুমাত্র এতটুকুই না আমরিকার বাড়িতে যাওয়ার সময় আপনি যখন আমরিকার বাড়িতে যাবেন রওনা দিয়েছেন পাসপোর্ট ভিসা ঠিক আছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে যখন আপনি যাবেন আপনার পাসপোর্ট কিন্তু চেক করা হবে চেক করা হবে যদি দেখ দেখে পাসপোর্টের মধ্যে ভিসা আছে আপনাকে আমেরিকা পাঠাবে আর যদি দেখে পাসপোর্টে ভিসা নাই জেলখানার মধ্যে দিবে ঠিক না বে ঠিক ঠিক মমিন মুসলমান আল্লাহর বান্দা যারা বাড়ি বানাইছে যারা সুরাই ক্লাস তিলাওয়াত করে জান্নাতে বাড়ির মালিক হইছে তারা যখন রোয়ানা দিবে পরকালের উদ্দেশ্যে রোয়ানা দিবে তাদের ভিসাটা লাগায় নেওয়া লাগবে ভিসা কি আর পাসপোর্ট কি পাসপোর্ট হইল এই শরীরটা যে শরীর দেওয়া রুকু করছে চেষ্টা করছে আর বিষাটা হইল مرن الشموع كلمة نصيب هو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله যখন মরনের সময় কালিমা নসিব হবে রে বাবা আপনিও কিন্তু ইমিগ্রেশন অফিসার পাইবেন দুইজনকে কবরে যাবেন সেখানে চেকিং করার জন্য দুইজন ইমিগ্রেশন অফিসার আপনার জন্য রেডি একজনের নাম হলো মনকার আরেকজনের নাম হলো নাকির মনকার নাকির আপনার পাসপোর্ট চেক করবে দেখবে এখানে বিষা লাগানো আছে কিনা যদি দেখে বিষা আছে আপনাকে বলবে ভাই তুমি ওয়েটিং রুমে যাও ইলেনে যাও আপনারা দেখবেন যারা হোজে গেছেন যারা বিদেশে গেছেন চেক করার পরে আপনাদেরকে ওয়েটিং রুমে পাঠিয়ে দেওয়া হয় দুই তিন ঘন্টা বসে থাকবেন তারপরে গিয়ে বিমানে উঠবেন আর যদি আপনার পাসপোর্ট টাটপোর্ট না থাকে অবস্থা তো বেগুনি বেগতিক হয়ে যাবে এই ওয়েটিং রুমে ইল্লিনের মধ্যে আমাকে আপনাকে যেতে বলা হবে আপনাকে বলবে মন মনকার নাকির বলবে ভাই তোমার এখানে বিসা আছে তুমি আবার ওয়াইটিং রুমে চলে যাও তুমি ইল্লিনে চলে যাও সেখানে ওয়াইটে থাকো তুমি ঘুমিয়ে পড়ো সময় যখন আসবে জান্নাতের বিমান তোমাকে ধরাইয়ে দেওয়া হবে সেবাহনাল্লাহ বলেন তুমি এরপরে তুমি জান্নাতে যাইবা আর যদি দেখে যে না পাসপোর্টের মধ্যে বিছানায় বলবে ভাই তুমি এবার সিজিন তুমি দুজুখির দিকে যাও সেখান থেকে তোমার দুজুখের গাড়ি দড়াইয়া দেওয়া হবে ও বাবা আপনি এবার জান্নাতে চলে গেলেন বিশা সেলা ইল্লাল্লাহ এটা আপনার এই জায়গাতে সিলমার আছে জান্নাতে যাবেন যে বিল্ডিংটা আপনি প্রথম বানাইছিলেন জীবনের প্রথম যে দশবার সুরাই এখলাস পড়ছিলেন বাড়ি নম্বর এক সেটা লেখা আছে ওই বাড়ির গেটে আপনি যাইবেন তালা কিন্তু লাগানো আছে যদি একটা চাবি আপনার সঙ্গে থাকে ওই পাঁচ দাঁতের চাবিটা যদি থাকে এই চাবি দিয়ে তালার মধ্যে খোঁচা দিবেন খোঁচা দেওয়ার লগে লগে আপনি বাড়ির ভিতরে ঢুকতে পারবেন তার মানে হলো চাবি ছাড়া এই তালা খোলা যাবে না ওই চাবিটা হইল পাঁচ অক্তের নামাজ তার মানে পাঁচ দাঁতের চাবি লাগবে তিন অক্তের নামাজ পড়লে তালা খুলবে না চার দাঁতের চাবি নিলে তালা খুলবে না দুই দাঁতের চাবি নিলে তালা খুলবে না পাঁচ দাঁতের চাবি নিয়ে সেখানে গিয়ে যখন আপনি ধাক্কা দিবেন খোঁজা দিবেন সাথে সাথে তালা খুলবে আপনি জান্নাতে ঢুকতে পারবেন তার মানে সুরা এখলাস দশ বার তিলাওয়াত করলে জান্নাতে বাড়ি হবে সেটা সত্য তবে যাওয়ার জন্য ইমান নসিব হওয়া লাগবে পাসপোর্ট বিশা লাগবে আর ওই বাড়িতে ঢুকার জন্য পাঁচ দাঁতের চাবি তথা পাঁচ অক্তের নামাজ নিয়ে যাওয়া লাগবে এবার কি নামাজ লাগব হ্যাঁ বুঝাই তার সিনি প্রশ্নের উত্তরটা কি আপনারা বুঝছেন বুঝছেন

إِنَّ الَّذِينَ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنْفَقُوا وَأَنْفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً سِرًّا وَعَلَانِيَةً يَرْجُونَ, يرجون আল্লাহ বলেন এমন তিনটা ব্যবসা যে তিনটা ব্যবসার মধ্যে কখনো কোনো লস হবে না এক নাম্বার হলো কোরআন তিলাওয়াতের ব্যবসা আর হামেশা চাঙ্গা জিগাইলে লেতাম এই তুমি তো কালি রেকর্ড করো তোমার জিগাই বলো দেখি সুরে বাকারা শেষ দুইটা আয়াত তিলাওয়াত করলে কি এর ব্যবসা হয় সাহায্যের ব্যবসা আর সুরাই ইখলাস তিনবার তিলা করলে কিসের ব্যবসা হয় এক কদমের ব্যবসা তুমি কও দশ বার তিলা করলে কিসের ব্যবসা হয় জান্নাতে বাড়ির ব্যবসা আচ্ছা হেডো কও বাড়িতে গিয়া তালা খোলার জন্য কি চাবি লাগবো লাগবো ফাস্টফুড বিষা তো লাগবোই তুমি জানোই চাবিও লাগবো কয়দাতের চাবি এটা কি নামাজ হ্যাঁ মোটামুটি কি ক্লিয়ার হয়েছে না এই জায়গাটা শুধু এটাই কেন ক্লিয়ার ব্যবসা তো আরো লাগাই দিব ঠিকঠাক মতো আজকে থেকে যাতে করতে পারেন জীবনও ছাড়তে মনে চাইতো না ব্যবসা আমি ব্যবসাটা যেদিন থেকে শুরু করছি আমি লাভবান এই ব্যবসা আর না আলহামদুলিল্লাহ থেকে শুরু করছি সারছি না মাঝে মধ্যে যদি দেখি যে সময় পাই না হো মানে আর গাড়ি তুড়ি আর ব্যবসাটা করি দেখি যে এটার মধ্যে শুধু লাভ এটা আমার সাইরা লাভ নাই আল্লাহ রাসুল কোন এক সাহাবিকে বলছিলেন সুবহানাল্লাহ ও সাহাবি ব্যবসা তো বুঝে লাইছো দেখা যা তুমি দেখা যা সুরা এক্লাস কে খুব ভালোবাসো জি ভালোবাসি আর এই সুরার ভালোবাসাই তো তোমার জান্নাতের পথে নিয়ে যাবে সব হালা এটা এমন সুরা আর একটা লাভের কথা কইলে বিশেষ করে বুড়া মানুষটি যে খুশি হইব কইতাম চাচা টা লাগবো দিবেন দিবেন রাজি আছে আলহামদুলিল্লাহ তবে ভালোবাসার কথাটাও বলি তো বলতেছি সব কটা হাদিসই বলি বাকি দুইটা বলে আমি তিনটা বলবো সময় আছে আমার হাতে আমার সময় হাতে আছে কোনো সমস্যা নাই ওরা আমার রিকোয়েস্ট করছিল একটু ঠিকই লম্বা করতে আমি আসলে না করছি না করছি সময় আছে ইচ্ছা কি তবে বাড়াইতেছি আর কি এখন হ্যাঁ ইচ্ছা করে বাড়াইতেছি আমার টাইম ছিল ফোনে আটটা দিকে পোনে নটা পর্যন্ত অলরেডি নটা বাজে গেছে কেন পনেরো মিনিট বাড়াই লাইছি না আরও যদি পারি যদি এরা চায় তো আরও আধা ঘন্টা যাবো ইনশাল্লাহ হ্যাঁ না ব্যবসা তিনটা ব্যবসা করে তিনটা যতক্ষণ লাগে ঠিক আছে না যতক্ষণ লাগে হ্যাঁ বেড একটাইটা হেডে হে আমারও ওয়াজ সব জানে সব জানে এ ওয়াজে আরো বহু আগেই তো তুমি চুপ করে তখন লাগবো চুপ না করলে তো কথা কখন না হবো কাইয়া হা আদ খালাকাল জানা আল্লাহ রাসুল করো এক সাহাবিকে বলছিলেন সাহাবি সুরাটিকে ভালোবাসো এই সুরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে সব যে কেমনে বোঝানোর জন্য বলি বাবা একটা সময় আমাদের দেশে যখন আলেম ওলামা কম ছিল এখন তো আলহামদুলিল্লাহ আলেম আছে আমাদের দেশে এখন আমরা কিন্তু মোটামুটি ডর বই একটু কম মেয়ে গেছে আমাদের সংখ্যা কিন্তু এখন কম না কথা বলছেন না হ্যাঁ এখন আপনার গত দুই বছর এক বছর আগে বা ছয় মাস আগেও তো মাহফিল করতে গেলে অনেক ভয়ভীতি লাগছে কারে কেডা করবো কেডা ওয়াজ করতো না কত কিছু এখন এখনকার বাধাটা দিতে না কেউ দিলে আছে তো যাই হোক নবীদের জমানায়ও আলেম কম ছিল প্রথম মুসলমান কম ছিল না পরে না আস্তে আস্তে বাড়ছে তো আমাদের এই দেশেও একসময় আলেমদের সংখ্যা কম ছিল তো ওই সময়ে দেখা যায় তো মসজিদ আসলে ছোট ছোট ইমাম পাওয়া যেত না পরে এরকম মুরব্বী ইমাম যারা আছে আর কাছে যাইতো হুজুর আমরা মসজিদে একজন ইমাম দিন না পরে দেখা গেল যে এলাকার যে বড় হুজুর উনি পাড়াইতো এ তুমি সেই মসজিদে নামাজ পড়াইও আরে ওই তুমি মসজিদে মত যিনি করো এরকম ছিল না বাবা মনে আছে না আর কত ইমাম সারা জীবন ইমামতি করে কাটাই দিছে দুই পয়সা বেতন নিচে না মদ যিনি করে কাটাই দিছে দুই পয়সা বেতন নিচে না নিব ঘুরতে গা নাই গা তা তো হচ্ছে না ঠিক নবীর জমানায় ছোটখাটো কিছু মসজিদ আশেপাশে নবীজি বানাইছেন এখন কিছু মসজিদ দেখবেন নবীর জমানায় হইছে না যারা মসজিদে নবাবের পাশে দেখবেন তুমি একেবারে দশ নম্বর গেট বরাবর খুব সম্ভবত তিনশো এগারো তিনশো দশ এগারো এখানে দেখবেন মসজিদে গামামা নামে একটা মসজিদ আছে অনেক ব্যাক বড়ো ব্যাকগ্রাউন্ড আছে এটা ইতিহাস আজকে আমার পক্ষে বলা সম্ভব হবে না তো এরপরে এখানে তিনটা মসজিদ কিন্তু মসজিদে আবু বকর মসজিদে আলী এখানেই আছে ঠিক বাম দিকে মসজিদে ওমর আছে ছোট ছোটো মসজিদ তো এরকম ছোটো ছোটো মসজিদ ডানে বামে আরও অনেক ছিল আল্লাহ রাসুলসাল্লা সাল্লাম একজন ইমাম পাঠাইছেন ওই উত্তর পাড়ার মসজিদের ইমাম বানায়া কোন পাড়া উত্তর পাড়ার মসজিদের ইমাম বানায় বাড়ায়ছে তুমি ওই জায়গাতে গিয়ে ইমামতি করবা তো উনি গিয়ে ওই জায়গাতে ইমামতি করে নামাজ পড়ায় তো ভদ্রলোক ইমামতি করে ভালো মানুষ মদিনার মানুষ তো আবার নবীজির পাঠানো ইমাম কী মনে করছেন ইমানের দিক থেকে অনেক মজবুত হবে না মজবুত হবে ইমাম সাহেব গিয়ে ফজরের নামাজ থেকে ইমামতি শুরু করছেন সুরায় ফাতেহা পড়ছেন সুরায় ফাতেহা পড়া পড়তে শুরু করছেন قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া কুফুয়ান আহাদ আলহামদুলিল্লাহ বলেন এক কতম কোরআন ব্যবসা হয়ে গেছে গা আলহামদুলিল্লাহ কই অলরেডি হয়ে গেছে তো ইমাম সাহেব তিনি ফজরের নামাজের মধ্যে ইমামতি করছেন কোন সূরা করছেন এটা যদি আমরা এলাকাতে কুল আল্লাহ দিয়ে যদি ফজরের ইমামতি করে এই ইমাম চাকরিও থাকতো না আর কু বোঝে ইমাম সাহেব কি করবেন আর আগে যে ইমাম উনি শুরু করলে আমি উজু করছি ভেসাব করছি উজু টুজু পাইছি আর আমরা এটা কি পড়েন আমাদের জামাতে না হুজুর এটা বদলাই আমরা এরকম করলাম বলে ঠিক না ভাই ঠিক কিন্তু সুরা পড়লে কি নামাজের কোনো ক্ষতি হয় কোনো ক্ষতি হয় না নবীর ইমাম উনি সুরা ইখলাস পড়ে কি করে তো ফজরে পরে মাগরীবের সময় দেখা যাক করে পরে ইডুই পরে এসার সময় ইডুই পড়ে তো যেই সমস্ত নামাজে ক্যারাত শোনা যায় ওই সমস্ত নামাজে যদি সুরায়ে এখলাস পড়তে শোনা যায় তাইলে বোঝা যায় না যে জুহরে আসরে বুঝি ইডুই পড়ে বোঝা যায় না এটা মুসল্লিরা বুঝ জ্বালাইছে বুঝ ইমাম সাহেবের কাছে গেছে কোনো সমালোচনা না দেখেন গিবত না কিন্তু ডাইরেক্ট হুজুর একটা আবেদন কোন আবেদন হুজুর আপনার পড়া তো অনেক ভালো কিন্তু হুজুর দয়া করে যদি মাঝে মধ্যে একটু বদলায় বদলায় করতেন তাহলে আমরা অন্য অন্য সুরাও শিখতাম প্রস্তাবটা কি খারাপ দিছে না ভালোই দিছে হ্যাঁ ভালোই দিছে সামনাসামনি দিছে আমরা হইলে তো এন প্রস্তাব দিলাম নইলে বাজারে গিয়ে শাসলে বসে বসে সমালোচনার ঝড় তুললাম আর কইলাম ওলে ইমাম একটা আনছে সভাপতি কুল হো আল্লাহ সুরা সার আর কোনো সুরা ওই জানে না দোকানে চাষ চলে শুধু ইডিয়ে আলোচনা হইলে হইলে কি বোধ হই হইলে ঠিক না ভাই ঠিক আর ইমাম মুহাজ্জিনের দোষ পাইলে তো বুঝে নই কত ধরনের ডুলজি ফিডাইতে পারে বাঙালি ও বাবা ইমাম সব কি মানুষ না আমরা কি রক্ত মাংসের মানুষ না আমরা কি ভুলের উর্ধে কেউ আমাদের তো ভুল হতে পারে তো হইলে আপনারা বাজারে শ্বাস তুলে বই হবে খালি এ একা করেন কে রে জানেননি ইডার দ্বারা যে আপনার কি ক্ষতি হইতাছে জানেন আপনি কি ক্ষতি হইতেছে আপনার জীবনের সমস্ত অর্জনকে আপনি নিজের হাতে ধ্বংস করে দিতেছেন এই যে গিবত করতেছেন শুধু ইমামের কেন কারও গিবত করা যাবে না টোটাল গিবত হারাম টোটাল গিবত হারাম যারা গিবত করবে তাদের এবাদত কবুল হবে না নামাজ রোজা কবুল হবে না মোনাজাত কবুল হবে না দোয়া কবুল হবে না গিবতকারী জাহান নামে যাবে হয়ে যাবে শুধু ইমাম না আমি বোঝানোর জন্য বলছি আর কি ইমাম আমাদের কাম হইতো চাষ টলে বসলে দুই চার দশ বিশ জনের গিবত না করলে তো আমার চায়ের আড্ডাটা জমে না বাবা জমে না তো এটা কোথাও বসলে দু একজনের গিবত না বললে তো আমাদের আড্ডা জমে না চা হজম হয় না খাবার হজম হয় না এই অভ্যাসটাই মুসলমানদেরকে ধ্বংস করে দিতে আছে বিশ্বাস করেননি আপনারা হ্যাঁ তাহলে তো ও আর একটু বাড়াইলাম লাগে এই মনে রাখবেন ইমাম সাহেবের সুরে একলা সুরে ইমামতি করে এটা মনটা গুনি আমি এরপর থেকে আবার আগামো ব্যবসা কটা কয় নম্বর ব্যবসার আলোচনা চলছে এক নম্বর বাইরে হয়েছে কটা আরো দুইটা সিরিয়াল খেয়াল রাখতে হইব মনে করে মনে রাখো ইমাম সাহেবের দায়িত্ব দিলাম মানে ইমাম ইব্রাহিম ইবনা আধাম রাহমাতুল্লাহ আলাই নাম শুনছেন বিশ্ববিখ্যাত আল্লাহর উলি উনি হঠাৎ করে বাসরা শহরে গেলেন বসরা শহরে বসরা শহর মানে হলো ইরাকের একটা বড় শহর বসরা এই বসরা শহরে উনি গেলেন বসরা শহরে ওনার মরিত ছিল অনেক উনি তো আগে ছিলেন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি দেশ চালাতে হঠাৎ করে তিনি ক্ষমতার মস্ত থেকে ইচ্ছাকৃত নেমে গেলেন যে আমি আর রাজাবার সাগিরি করতে চাই না আমি মানুষকে দাওয়াত দিব কি দিব তবলিগের দাওয়াত মানে তবলিক করব নামাজের দাওয়াত দিব কোরআনের দাওয়াত দিব ইত্যাদি ইত্যাদি তো ওনার এইভাবে ওনার হাজার হাজার মরিত হয়েছে একটা পর্যায়ে উনি হঠাৎ করে মরিদদেরকে না বলে বস্রা শহরে চলে গেছেন চলে যাওয়ার পরে মরিদরা খবর পাইছে যে হুজুর তো পড়ছে মরিদরা খবর পাই কি আর ঘরে বসে থাকতে পারে সবাই মিলে চলে গেলেন ইব্রাহিম আদাহাম রহমাতুল্লাহি আলাহিকে গিয়ে গিরা ধরলেন গিরা ধৈরা একটা মনের প্রশ্ন করলেন কিসের প্রশ্ন যেটা আপনাদের সকলের মনের কথা দেখেন মিলিনি একজনই কথা বলবে না যে এটা আমার মনের কথা না একটা মনের কথা বললেন সব muridরা দরে হুজুর ক্বালু ইয়া আবা ইসহাক মা লানা নাদু ফালা ইস্তাজাবু লানা মা লানা নাদু ফালা ইস্তাজাবু লানা ও ক্বাল আল্লাহ রুলি ইব্রাহিম ইবনা আদম আবু ইসহাক নামে প্রসিদ্ধ ছিলেন তিনি ইব্রাহিম ইবন আধামকে বললেন অগো আল্লাহ অলি এমন কি অপরাধ করলাম এমন কি অন্যায় করলাম আমরা নামাজ পড়ি সত্য রোজাওয়ারা কি হজ করেছি জাকাতো আমরা দেই তারপরে আল্লাহর দরবারে হাত উঁচু করে কান্নাকাটি করি মোনাজাত করি এত এত এবাদত করার পরেও এত এত দোয়া করার পরেও আমাদের মোনাজাত বা দোয়া কেন কবুল হয় না প্রশ্নটা সকলের মনে না আপনিও তো কবেন হুজুর এই তিনখানার মধ্যে গিয়ে বিশ হাজার টাকা খরচ করে খাওয়াইছি দোয়া করে আইসি কই আমার মনের আশাটা তো পুরো হইল না কথা কি ঠিক না এত দোয়া করি এত মোনাজাত করি কেন আমাদের দোয়া কবুল হয় না অতস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ও কাল রাব্বুকুম উদউনি আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা আমারে ডাক আমার কাছে দোয়া করো আমি কথা দিলাম আমি তোমাদের দোয়া কবুল করবো আল্লাহ বলছেন দোয়া কবুল করব তারপরেও কেন কবুল হয় না অগো আল্লাহর ওলি কি অন্যায় করলাম কি অপরাধ করলাম এত এত কান্নাকাটি করে মোনাজাত করার পরেও আমাদের মোনাজাতটা কেন কবুল হয় না ইব্রাহিম ইবনে আদাহাম চুপ থাকলেন চুপ থেকে পরে জবাব দিলেন আমার মরিদের দল তোমাদের রোগের কথা আমার কাছে ধরা পড়ে গেছে লে আন্না কোলো বা কুম লে আন্না কোলো মা আশা রাতি আসিয়া তোমাদের দোয়া কবুল না হওয়ার কারণ আছে তোমাদের অন্তরের মধ্যে দশটা রোগ হয়েছে দশটা বড় বড় রোগ হয়েছে তোমাদের কলবের ভিতরে দশটা বড় বড় তোমাদের কলবটা মারা মারা গেছে গেছে তোমাদের আর মরা অন্তরের আসমানে ওঠে না আল্লাহর দরবারে কবুল হয় না দশটা রোগের কারণে তোমাদের কলব মারা গেছে অন্তর মারা গেছে আর অন্তর মরা অন্তরের দু আসমানে ওঠে না এই দশটা রোগ তো আমি একদিন বলছিলাম শুধু করগাঁও হাই স্কুল মাঠে গতবার বলছিলাম এবার পুরাটা বলবো না শুধু নয় নম্বর রোগের কথা আপনাদের সামনে আমি তুলে ধরতেছি

ভালো না ও মুখে খারাপ তো মুখে খারাপ তার মা খারাপ তার বাপ খারাপ শুধু মানুষের দোষ দেখো নিজের যে শত শত দোষ আছে একটা দোষ তোমার চোখে পড়ে না শুধু মানুষের দোষ তোমার চোখে পড়ে তুমি শুধু গীবত করতে থাকো ও আল্লাহর বান্দারা ও আমার মুরিদের দল তোমরা শুধু মানুষের দোষ দেখো নিজের যে এতগুলো দোষ আসে একটা দোষ দেখো না এই যে একটা অপরাধে তোমরা যুক্ত হয়েছ গীবত নামের বেদির কারণে তোমাদের অন্তরটা মারা গেছে আর মনে রাখবা মরা অন্তরের দোয়া আসমানে উঠে না আল্লাহর দরবারে কবুল হয় না বলেন কিসের কারণে দোয়া কবুল হয় না এটা কি আমরা সাপ হ্যাঁ এটা আপনি রে আমিও তো বুকে আর দিয়ে বলতে না কতন ভোটে ভোটে দেখা যায় যে কই না কই না একজনের বদনাম কই হইলে এটা সারণ যাইতেছে না ও এটা যেদিন সাত তারবেন সেদিন থেকে দোয়া কবুল হইবে আরো আরো আছে হারাম সারা দশটা কত তো বলছিলাম এর মধ্যে একটা সব ঠিক আছে গিবত করেন দোয়া কুবুল হবে না গিবত ভয়ানক বিধি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যারা মানুষের গিবত করবে তারা জান্নাতে যেতে পারবে না আর করা মানে হলো মৃত মানুষের গুস্ত চাবায়ে চাবায়ে খাওয়া এটা আল্লাহ কোরআনে বলেছেন إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب الرحيم. <applause> আল্লাহ বলেন ইমানদারগণ একজন আর একজনের প্রতি খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকো পিছনে লেগে থাকবা না একজন আর একজনের করবা না গিবত করা মানেই হলো মৃত ভাইয়ের গোস্ত খাওয়া তোমাদের মধ্যে এমন কেউ আচনি যে মৃত ভাইয়ের গোস্ত খাইতে পছন্দ করবে আল্লাহ নিজে উত্তর দিতেছেন না মৃত ভাইয়ের গোস্ত খাওয়া তোমাদের পছন্দনীয় হবে না যেহেতু তোমরা মৃত ভাইয়ের গোস্ত খাইতে পছন্দ করবে না তোমাদের উচিত মানুষের গিবত না করা কারণ গিবত করা মানে হলো মরা মানুষের গুস্ত খাওয়া না বলেন গিবত করন না সারে দেওয়ার ইমাম সাহুজুর দায়িত্ব রেখে আসিল ইমাম সাহ সুরে মনে আছে নি মনে রাখেন বাকি আপনারা এত কোন অনেক ভয় দেখাইছি না বাবা এখন একটু লুপ দেখাই লাই গি যদি সাইরা দিতারেন ধরেন আজকে মনে করলেন যে গি বোধ মানুষের করলে আমার লাভ নিয়ত করছিলাম যাইবার বা সম ফরদান্য বাড়ার লগে যা আর উমুকের দুষ্কুমু থাক হের দুষ্কুলে আমার কি লাভ না একটু ক্ষতি হইলো আমার কি লাভ গিবত করব না করব না বলার নিয়ত করার সঙ্গে সঙ্গে আপনার একাউন্টে জমা হবে বিশ হাজার রাকাত নফল নামাজের নাকি বিশ হাজার রাকাত নফল নামাজ করলে পড়ছে যদি মাসুদ ভাই পরে তায় তো পড়ছে মুরব্বীরা পড়ছে আমি পড়ছি না কোনো কিন্তু আপনি তো যাইবার সময় চিন্তা করছিলেন একজনের কি করবেন চিন্তা করলে পরে চিন্তা করলেন না করতাম না বিশ হাজার টাকা আপনার ভোল নামাজের নেই পাইবেন যতবার আপনার করতে মনে চাইব আর করবেন না ততবার বিশ হাজার টাকা আপনার ভোল নামাজের নেই পাইবেন মোটামুটি কি কি বলতো সাইরে তো হ্যাঁ ইমাম সাহেব ইমামতি কোন সরা দিয়ে করছিলেন ওই যে ইমাম সাহেবের সমালোচনার কথা কইছিলাম কুলহু আল্লাহ দে ইমামতি করে মনে আসে নি এই ইমাম সাহেবের নিয়ে একাই নামাজ নিয়ে করার দরকারটা কি ইমাম সাহেব তো মানুষ হই ভুল করতে পারে না এটা কি আমার কি ভুল নাই আমার ভুল তো আমার চোখের সামনে ধরা খায় না অন্যের কাছে ধরা খায় বাবার কাছে ধরা খাইছে আমার ভুল অনেক সময় বাবার কাছে ধরা খাইছে অনেক ছেলে মেয়েদের সামনে ভুল ধরা খায় ভুল করতেছি ছেলে মেয়েরা বাবা এটা ভুল হইতেছে ঠিকই দিয়ে ভুল হইতেছে তো নিজের ভুল তো অনেক সময় নিজের কাছে ধরা খায় না তো আপনাদের সামনে ইমাম সাহেবের ভুল হইলে এটা নিয়ে শ্বাস টলে বসে বসে দলাদলি করার কোন দরকার আছে রুমে যাবেন হুজুর একটা কাজ দেখলাম এটা ঠিক না ও ঠিক বুঝতেছি না আপনি কি মনে করেন যথেষ্ট সুদ্রা যাবে তো এভাবে করব না যাই হোক যে কথাটা বলছিলাম যে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লামের জামানায় ইমাম কুনসুরা পরে পরে মুসল্লিরা সবাই মিল লাগে গেছে ইমাম সবের কাছে হুজুর একটা আবেদন অভিযোগ না কি আবেদন আবেদন নাকি হুজুর আপনি যদি মাঝে মধ্যে অন্য অন্য সুরাও পড়তেন মানে ইমাম সাহেব তো কথাটা শুনছে ঠিকই শুন না বাপ সব বুঝাইছে কেমন যেন কথা রে কি দিছে না গুরুত্বই দিছে না তো ইমাম করছে মানে আমলে মুসল্লিরা চিন্তা করলো ইমাম সাহেব তো এইভাবে উঠতো না যিনি ইমাম পাঠাইছেন আল্লাহর নবী নবীর কাছে জায়গা পরে আইসে নবীর কাছে ইয়ারা সুল আল্লাহ কোনো অভিযোগ নাই ইমাম সাহেব বড় ভালো মানুষ কিন্তু একটা আবেদন কি আবেদন ইমাম সাহেব একটু বলে দিয়ে সুরাই খেলা সু পরক মাঝে মধ্যে অন্য অন্য সুরা ফরক উনি খালি একটা সুরাই পড়ে আল্লাহ রসুল কয় এটা তো কোনো ব্যাপার না আমি কয়ে দিলে তো মানব পরে ইমাম সাহেবরে ডাকছে ইমাম সাহেব সুরাই ক্লাস পর ইমামতি ঠিকঠাক মধ্যে করি করি সুরাই ক্লাস মনে বেশি বড় ক মানে বেশি বড় কষি বলতে খুশি হয়েছে কথা বলছেন না আচ্ছা ইমাম সাহেব মাঝে মধ্যে একটু বদলায় পড়ো ইমাম সাহেবের মনটা খারাপ হয়ে গেছে ইমাম সাহেব লাস্টে কই আর রসুল্লাহ বুঝি মনে হয় মুসল্লিরা নি বিচার দিছে মনে মনে একটা বাসা বাসে না বুঝে ফেলছে ইয়ার রসুল্লাহ আমার একটা পরিষ্কার কথা আমি ইমাম উদ্দিনে আমি সুরাই খেলা সারতার তামা আল্লাহ রসুল কী ব্যাপার তুমি সুরাই খেলা সারতার তামা এটার পিছনে এত এত গুরুত্ব কেন এত ইয়ার রসুল্লাহ কারণ আছে কারণ কি ইন্নি ও হা আমি এই সুরাটারে ভালোবাসি আল্লাহসুল বলেন তুমি এই সুরাটা ভালোবাসো বুঝি তবে স্পেসিফিক ইটারে কে রে ভালোবাসো এটা কক ইয়ারাসুল আল্লাহ কারণ আছে লিআনাফিহা সিফাতুর রহমান কারণ এই সুরাটার মধ্যে দয়াময় আল্লাহ তাবা রাখো তা পরিচয় দেওয়া আছে সে আল্লাহ বলেন সুরাটা যদিও ছোট এটার মধ্যে আমার আল্লাহর পরিচয় দেওয়া আছে قُلْ هو الله أَحَدٌ الله الصَّمَدُ لَمْ يَلِدَ وَلَمْ يُولَدُ وَلَمْ يكن له كفوا أحد بِتُمِ بتومي هو الله هو الله كارو কারো কাছ থেকে তিনি জন্ম নেন নাই কাউকে তিনি জন্ম দেন নাই কারো কাছ থেকে জন্ম নেন নাই তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই এই সুরাতে দয়াময় আল্লাহর পরিচয় দেওয়া আছে অভিগ্রহ মূলত সেই কারণে আমি এই সুরাটিকে ভালোবাসি রাসুল বলে দিলেন বন্ধু সাহাবি তুমি ঠিকই বলেছ ঠিকই বলেছ ও আমার সাহাবি তুমি যে সুরাটিকে ভালোবাসো মনে রাখবা এই সুরার প্রতি ভালোবাসায় তো তোমাকে নিয়ে যাবে এই হবে তোমার জান্নাতে যাওয়ার ব্যবসা কোটা তিনডা আর সাঙ্গা সুরায় বাকারা শেষ দুইটা আয়াতিল করলে তাহারুতের ব্যবসা হয় সুরায় তিন তিনবার তিলাবত করলে এক কথমের ব্যবসা হয় সুরায় একলাশ দশবার তিলাওয়াত করলে জান্নাতে বাড়ি হয় এই সুরারে ভালোবাসলে জান্নাতের পথ প্রশস্ত হয় শেষ লাভটা কইয়া বাকি দুইটা ব্যবসার কথা বইলা দিব কম কইতাম না একটু ইনশাল্লাহ শেষ লাভটা এই লাভটা তো মুরব্বীরা খুশি ও বেশি আগেই বলছিলাম আবার হচ্ছে হাওয়া দিব হ্যাঁ তাও বলছিল এটা মুরব্বী না আসলে সকলের জন্যই তো প্রযোজ্য কে কখন মরে এটার তো কোনো গ্যারান্টি নাই আসলে পাঁচ বছরের বাচ্চাও মারা যায় পঞ্চাশ বছরের যুবক চল্লিশ বছরের ইয়াং মারা যায় সত্তর আশি বছরের মানুষ মারা যায় মরতে তো হবে মরটা হবে না তবে মুরব্বিরা কালিয়ে চিন্তা করে আমার হায়াত শেষ আমি চলে যাবো চলে যাবো আমার জানাজাত যদি মানুষ বেশি তো আমার জন্য যদি মানুষ দোয়া করত আল্লাহ রসুলের সাহাবি কাব এমনে মালিক আল্লাহ তাহ বলেন আল্লাহর কোনো বান্দা যদি সুরাতুল ইকলাসের উপরে নিয়মিত আমল করে প্রত্যেক দিন যদি কোনো না কোনো সময় সুরা ইখলাস তেল আওয়াত করে তার মৃত্যুর পরে একজন মানুষও যদি তার জানাজান নামাজে অংশগ্রহণ না করে জিবরাইল তার জানাজায় আসবে সঙ্গে করে নিয়ে আসবে কমপক্ষে পঞ্চাশ হাজার ফেরিস্তা এই সূরাটা নিয়মিত বললে জানা যায় কেউ না আইলো এ মনে হইতে পারে বিমান ব্রাশে মরে গেছেন জানা যা হইসি না জানা যা আপনার কমপক্ষে পঞ্চাশ হাজার ফেরিস্তা লইয়া ফর সবাহ বলেন এই জন্য বলছিলাম যে মুরব্বীরা এটা খুশি হইব বেশি আমার টাকাও দিব বাবা আমার টাকা দেওয়ার দরকার নেই মাদ্রাসাটার দিকে একটু খেয়াল রাখেন আমার কালেকশনের কথা কইছেন আমি করতাম না একটু বলে গেলাম আর কি খেয়াল রাখেন এই মাদ্রাসাটার মধ্যে এই কোরআনের ব্যবসাও শেখানো হয় কোরআনের ব্যবসাও শেখানো হয় ব্যবসা প্রতিষ্ঠানটা যাতে সাঙ্গা থাকে আপনার জন্য আপনার ছেলে মেয়ের জন্য আত্মীয়স্বজনের জন্য এই প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখেন আমি জানতাম না মুমোর দিয়াতে এত সুন্দর পরিবেশে একটা মাদ্রাসা আছে জানলে তো আগে ভরে এমনি আমি ডুবতাম হ্যাঁ আমার দাওয়াত দেখ আর না দেখ আমি তো আসা যাওয়া করি আমি আজকে ঢুকে আমার লোভ লাগিয়ে গেছে এত সুন্দর প্রতিষ্ঠান বিল্ডিং কি প্রতিষ্ঠান সুন্দর দেখা যায় জাগাটাই তো কয়ে এটা একটা প্রতিষ্ঠান ইনশাল্লাহ জামিয়া লেগছে তো এক সময় জামিয়া হইব ইনশাল্লাহ দাওরা পর্যন্ত এখানে লেখাপড়া করাইব বিশ্বাসটা আমার অন্তরে কেন যেন জাগ যে আল্লাহ কবুল করুন সবাই বলে না আমিন বাবা সুরাতুল ইলাসের উপরে নিয়মতান্ত্রিক আমল করলে জানা যায় যেন কেডা আইব জিব্রাইল আইব কত হাজার ফেরস্তা লুয়াইব কমপক্ষে পঞ্চাশ হাজার ফেরিস্তা লুইব আদেশটা অনেক অনেক ব্রট আমি হাদিসটার বলছি না আমি খাওয়া দাওয়া বেশি করে ফেলছি একটু শ্বাসকষ্টের মতো লাগতেছে আমি শেষ করে লাই এই হাদিসটার এই খেদিয়ে আওয়াজতো আরেকজনকে নিয়ে আসেন ঠিক আছে না মানে এরা আমারে আমার পেটে ক্ষুদা নাই এরপরে এমন কারণ খাওয়াইছে আর আনছে কয়েক জাতের মাছ আবার হাঁসির গুস্ত। আবার গরুর গুস্ত কুরমার মতো বানাইছে কুরমার মতো বানাইছে কুরমা পরে এই যে সবজি খালি স্বাদ ওই লাগে স্বাদ হয়ে লাগে এই খাইতে খাইতে আমার একেবারে বুক পর্যন্ত খাইছি কাই লাগতেছে নালে হলে ওয়াস আরও করলাম বলে কেউ আমার ছোটো ভাই দিয়েছে আলহামদুলিল্লাহ আসলে এমনি এমনি মিলে গেছে আর কি আপনারা ইসুবিন এনাম শিবপুরের আলোচনা শুনছেন হ্যাঁ শুনছেন না আচ্ছা শুনবেন তো শুনলে পরে কইবেন যে এই যে আমার বাড়িটা যে যোগ্য হ্যাঁ শুনলে পরে কইবেন আমি আগে ভরে আর কিছু কইলাম না খালি একটু কুয়ে থুয়ে গেলাম হুম মনোযোগ দিয়ে শুনলেন আমি আবার গুসা ব্যবসা জানি কয়টা হ্যাঁ আর কটা বাদ রে এ দুইটা কে সময় লাগতো না কতক্ষণ লাগবো এটা কইতে এক ঘন্টা পাঁচ মিনিট লাগছে আর এই দুইটা কোথায় কতক্ষণ লাগবো এক ঘন্টা লাগতো না আরে ডিজিটাল যুগ মাত্র আড়াই মিনিট কয় মিনিট আড়াই মিনিট ইনলে দিন إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم وأنفقوا مما رزقناهم سرا وعلانية سرا وعلانية يرجون ই আর জনাথি যারয়তাললেনতেবু আল্লাহ বলেন যারা তিনটা ব্যবসা করবে ইর জনাতি যারাম এমন ব্যবসা করবে ল্যান্তাবুুর যেই ব্যবসার মধ্যে কক্ষনও কোনো লস হবে না এক নাম্বার হল করান্তিলা তেলাওয়াতের ব্যবসা যেটা বিস্তারিত বললাম দুই নম্বর ব্যবসা হলো আ কামজ দুই নাম্বার হল নামাজ কায়েমের ব্যবসা বলেন কিসের ব্যবসা। নামাজের ব্যবসা না নামাজ কায়েমের ব্যবসা নামাজ নিজেও পড়ব অন্যকেও নামাজের দাওয়াত দিব ছেলেকে নামাজ পড়ার জন্য বলবেন আত্মীয় সুজনকে নামাজের দাওয়াত দিবেন এলাকাবাসীকে নামাজের দাওয়াত দিবেন দাওয়াত তো তবলিগের মেহনত করবেন আপনি যত মানুষকে নামাজ পড়ে অন্যকে নামাজের দাওয়াত দিবেন নামাজের ব্যবসা তত চাঙ্গা হবে আরো সহজ তবলিগের ব্যবসা ব্যবসা এটার নাম ওই তবলিগের ব্যবসা তবলিগ তো নামাজের দাওয়া তৈরি দেয় আসেনি তবলিগ হ্যাঁ তবলিগ করবেন মানুষের দিনে দাওয়াত দিবেন আলেম উলামাদের নেতৃত্বে তবলিগ করবেন যার কাজ তার সাজে অন্য করলে বেজাল বাজে বেজাল বাজে এখন যদি আমি মুফতি সাহেব হার্টের অপারেশন করতাম যাই রুগী মরে দেবো ঠিক আছে না আর ডাক্তার সাহেব যদি আইসা ইসলামের ফতোয়া দিতে চায় তো সমাজের বারোটা বাজে যাবো ঠিক না বেটি তত

কটা গেছে ও ব্যবসা দুইটা এক নম্বর কোরআন তেলাউদের ব্যবসা দুই নম্বর নামাজ কায়েমের ব্যবসা তিন নম্বর ও আং ফকু মিম্মা রাজক না হোম সিররা ও আলানিয়া তিন নম্বর হলো ওই সব লোক ব্যবসাটা করে চাঙ্গা ব্যবসাটা যারা আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় কম বেশ সাদাকা করে দান করে গোপনে করার দরকার পড়লে গোপনে করে প্রকাশ্যে করে যারা গোপনে প্রকাশ্যে আল্লাহ রাস্তায় দান করে হে ব্যবসাটা করবে এমন ব্যবসা হ্যাঁ যেখানে কখনো কোনো লস হবে না ব্যবসা করা হইলো এক নম্বর কোরআন তেলাবাদের ব্যবসা জিগে এলাই যাই চাষা সুরে বাড়ার শেষ দুইটা তেলাওয়াত করলে কিসের ব্যবসা হয় তাহাজের ব্যবসা সুরা তিন তিনবার তিলাবাত করলে খতমের ব্যবসা দশ বার তিলাবাত করলে জান্নাতে একটা বাড়ি ভালোবাসলে জান্নাতের রাস্তা সহজ হয়ে যায় ঠিক না বেঠিক দুই নাম্বার হলো নামাজ কায়েমের ব্যবসা তিন নাম্বার হলো দান খায়রাতের ব্যবসা এই তিনটা ব্যবসা মোটামুটি কি বুঝে আসিনি হ্যাঁ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো